गुड मॉर्निंग एवरीवन एंड वेलकम टू माय डब्ल्यूबीसीएस क्लास। आज के আমরা ডব্লিউবিসিএস ক্লাস ক্লাসে আমরা ইংলিশের যে পোরশন থাকে, একটা পোরশন আছে অ্যান্টোনিমস এর যে পোরশনটা, ওটা 2020 থেকে 2000 সাল পর্যন্ত আমরা আলোচনা করব। আমরা শুরুটা করছি 2020 সাল থেকে, তো ওইটা নিয়ে আমরা আলোচনা করব আজকে। সো আমরা শুরু করি। 2020 সালে যেটা এসেছিল, দ্য কারেক্ট অ্যান্টোনিমস অফ দ্য লেচারাস ইজ, দ্যাট ইজ দ্য পারভার্টেড। মানে লেচারাস এর মানে হচ্ছে কি, পারভার্টেড, হ্যাভিং এন্ড শোয়িং টু মাচ ইন্টারেস্ট ইন সেক্সুয়াল প্লেজার। তো পারভার্ট মিন্স ওটাই। এবার ওর অপোজিট যেটা হবে সেটা কি হবে, দ্যাট ইজ দ্য চেস্ট, দ্যাট ইজ ভার্জিন, ইনোসেন্ট, পিওর, লাইক দিস। তো এখানে একটা সেন্টেন্স দেওয়া আছে, হি প্লেড দ্য রোল অফ দ্য লেকচারার্স ভিলেন ইন দ্য মুভি। সে একটা পারভার্টেড চরিত্রে একটা সিনেমায় অভিনয় করছে। অ্যাড দ্য সুইটেবল প্রেফিক্স টু এম্বার্ক। এম্বার্ক এর সুইটেবল প্রেফিক্স কি হবে, দ্যাট ইজ এম্বার্ক মানে কি স্টার্ট, দ্যাট ইজ দ্য বিগিন, কোনো কিছু শুরু করা। আর ওর উল্টো হবে কি, ডিসএম্বার্ক। ডিসএম্বার্ক মিন্স গেট অফ আর স্টেপ অফ, লিভ মানে ছেড়ে দেওয়া, এই এই ধরনের জিনিস। অ্যাড দ্য সুইটেবল প্রেফিক্স ফ্রম ফর্ম দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ড ব্যালেন্স। ব্যালেন্সের ব্যালেন্স মানে কি, সবকিছুর মধ্যে একটা সামঞ্জস্য মেনটেন করে চলা। তো ব্যালেন্সের অপোজিট কি হবে, দ্যাট ইজ ইমব্যালেন্স। ম্যারিজ পেশেন্স অ্যান্ড দ্য স্যানিটি own, that is the admiration of the all who saw her. Patience মানে হচ্ছে যে সেই মানুষটা কি, যার patience বেশি সেই মানুষটাকে আমরা কি বলে মনে করি, that is সে peaceful মানে সে শান্তি পছন্দ করে, and সে cool and calm type এর মানুষ। তো এর opposite কি হবে, এর opposite হবে agitation, that is the anxiety, distress, etc. দ্য ডার্কনেস কভার্ড দ্য হোল কান্ট্রি সাইড। তো ডার্কনেস এর অপোজিট লাইট, এটা ভীষণ ইজি। দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য স্ট্রেঞ্জার ওয়াজ ফরবিডিং। ফরবিডিং মিন্স এটা কিরকম হবে, দ্যাট ইজ দ্য আনওয়েলকামিং, আনফ্রেন্ডলি, এই ধরনের একটা কিছু মানে অ্যাটিটিউডটা, মানে সে খুব একটা বেশি ফ্রেন্ডলি নয় আমরা যেরকম বলে থাকি। তো এর উল্টো হবে কি, ফ্রেন্ডলি। তাহলে এখানে অপশনের মধ্যে কোনটা হবে, ডি, অ্যামিয়েবল। অ্যামিয়েবল মানে হচ্ছে ভীষণ ফ্রেন্ডলি, কোর্ডিয়াল, ওয়ার্ম হার্টেড, লাইক দিস। পিপল রেসপন্ডেড দ্য লিডার স্পিচ হুইচ শাউটস অফ দ্য এস্টেসি। সো এটার মানে হচ্ছে ফিলিং দ্য গ্রেট হ্যাপিনেস, জয়ফুল, এক্সাইটমেন্ট, এই ধরনের। তো এই মানে আমি যদি অপোজিটটা যদি খুঁজি তাহলে কি হবে, ডিসপ্লেজার। ডিসপ্লেজার মানে হচ্ছে আমি হ্যাপি নই, আমার ভালো লাগছে না, লাইক দিস, এই ধরনের। লিডার স্পিচে সবাই এক্সাইটমেন্ট দেখায়, হ্যাপিনেস দেখায় আমাদের লিডার স্পিচে। কিছু কিন্তু কিছু কিছু লোক আছে যারা এটাকে পছন্দ করছে না। তো এই চারটে অপশনের মধ্যে এর সঙ্গে যেটা যায় সেটা হচ্ছে ডিসপ্লেজার। ইয়ার 2015 এ যেটা এসেছিল সেটা হচ্ছে দ্য সাইলেন্স অফ দ্য চিলড্রেন ওয়াজ সাইলেন্স। সাইলেন্স এর অপোজিট কি, ক্যাকোফোনি। সাইলেন্স মানে হচ্ছে চুপ করে থাকা, সাইলেন্স মানে চুপ। আর ক্যাকোফোনি মিন্স মিক্স অফ লাউড আনপ্লেজেন্ট সাউন্ড। দ্য ক্রাউড ফেল্ট, দ্যাট ইজ দ্য স্টুপেফাই বাই দ্য লেকচার। তো এটা যেটা হবে, দ্যাট ইজ দ্য স্টুপিফাইড মানে কি, টু মেক আনএবল টু থিঙ্ক, টু ফিল প্রপারলি, অর দ্যাট ইজ দ্য টু কন্টিনিউ, অর দ্য শক সামবডি। আর ওর উল্টোটা হবে কি, এনথাস্ট। চুজ দ্য ওয়ার্ড অপোজিট মিনিং অফ দ্য আন্ডারলাইন বিলো, দ্যাট ইজ দ্য পসিবিলি অফ ফেলিওর ওয়াজ ইমিনেন্ট। এর মানেটা হচ্ছে, এর মানে যেটা, সিনোনিমস যেটা, অ্যাবাউট টু হ্যাপেন, ক্লোজ, নিয়ার, অ্যাপ্রোচিং, লাইক দিস। আর ওর উল্টোটা হচ্ছে,
ইমিনেন্ট মানে ক্লোজ নেই, আর রুট ওটা হচ্ছে রিমোট, রিমোট মিন্স ফার অ্যাওয়ে ফ্রম ওয়্যার আদার পিপল লিভ, এটা যেরকম আমরা বলি রিমোট ভিলেজ, মানে আমাদের এখান থেকে অনেকটা দূরে অবস্থিত, লাইক দিস। হিজ পয়েন্ট ওয়াজ লস্ট এমড দা ক্যাকোফনি, ক্যাকোফনি মানে হচ্ছে নয়েজ, এটা আমরা আগে ইয়েটাতে পড়েছি। তো দেন এটার অপোজিটটা কি হবে? সাইলেন্ট। Choose the word opposite meaning of to the one underlined below, that is that there is abundant scope for improvement. So abundant scope, abundant means the very large quantities, more than enough. আর ওটার অপোজিট কি হবে? স্কেস, দ্যাট ইজ দ্য শর্ট, কম, লার্জ অ্যান্ড শর্ট। দ্য অপোজিট অফ দ্য রিমোট ইজ, রিমোট মানে অনেক দূরে, তার অপোজিটটা কি হবে? নিয়ার। ট্রান্সপারেন্সি ইজ নিডেড টু ডিলিং উইথ দ্য ম্যাটার অফ দ্য পাবলিক ইন্টারেস্ট। ট্রান্সপারেন্সি, ট্রান্সপারেন্সির অ্যান্টোনিম কি হবে? হেজিনেস। ট্রান্সপারেন্সি মানে হচ্ছে স্বচ্ছতা, যেমন আমরা বলি যে ওর ব্যবহারের মধ্যে আমি কোনো স্বচ্ছতা দেখতে পাচ্ছি না, দ্যাট মিন্স ট্রান্সপারেন্ট নয়, অ্যাজ আ পার্সন হি অর শি ইজ নট লাইক আ ট্রান্সপারেন্ট। তো হেজিনেস আছে, তো ওর ঠিক অপোজিটটাই হবে হেজিনেস। সিলেক্ট দ্য পেয়ার অফ দ্য ফলোয়িং অপোজিশন উইথ দ্য সেট অফ দ্য পজিশন, যেমন এখানে যেগুলো আছে, যে মানেগুলো আছে, তো এর মধ্যে কোনোটাই হচ্ছে সঠিক উত্তর নয়, উত্তরটা হবে নন অফ দ্য অ্যাবাব, মানে অ্যাকচুয়ালি এটার মধ্যে কোনো উত্তরই নয়, নানটাই হবে উত্তর। তো আমরা মানেগুলো একটু ডিটেলে জেনে নিচ্ছি, যেমন কি অ্যারোনাস ফল্টি, এইগুলোর মানে কি? অ্যারোনাস মানে নট কারেক্ট, ফল্টি মানে কি? নট কারেক্ট। তো সুতরাং এটা দুটো সিনোনিমস হয়ে যাচ্ছে, অ্যান্টোনিমস হচ্ছে না। দ্যাট ইজ, এরপরে আছে রিটিসেন্ট, রিটিসেন্ট মানে হচ্ছে নট ওয়ান্টিং টু টেল পিপল অ্যাবাউট থিংস। তারপর হচ্ছে যে ভিলিফি, ভিলিফি টু সে রাইট আনপ্লেজেন্ট থিংস অ্যাবাউট সামবডি অর সামথিংস, তো এটা কাউকে কিছু বলা। অ্যান্ড স্ল্যান্ডার মানে হচ্ছে সেম, দ্যাট ইজ দ্য স্পোকেন দ্য স্টেটমেন্ট অ্যাবাউট সামবডি। এই যে এখানে যেমন দিয়েছে ভিলিফিতে, যেমন দিয়েছে যে ভিলিফাই, ভিলিফি নয় ভিলিফাই, ভিলিফাইতে যেমন দিয়েছে যে কারোর সম্বন্ধে কিছু বলা, সামবডি অর সামথিং টু মেক আদার পিপল হ্যাড ব্যাড ওপিনিয়ন টু দেম, যেমন সমালোচনা করা, স্ল্যান্ডার মানেটাও তাই, মানে মোর অর লেস সমান। তো এগুলো কি হয়ে যাচ্ছে? এগুলো সিনোনিমস হয়ে যাচ্ছে, এগুলো নট অ্যান্টোনিমস। তো আমরা যেটা করছি, আমরা অ্যান্টোনিমস এর ক্লাসটা করছি, তো অ্যান্টোনিমস হিসাবে তাহলে এখানে নান অফ দ্য, আমি এখানে মানেগুলো ডিটেলসে দিয়ে দিয়েছি, এগুলো তোমরা দেখে নিও। তো ইয়ার 2012 এ যেটা দিয়েছে, যেমন লিকুইড এর অপোজিট, এখানে যেমন অপোজিশন বলেছে, লিকুইড এর অপোজিট হচ্ছে সলিড, এটা আমরা জানি, এটাই আনসার হবে। যেমন দ্য ক্যাওস, ক্যাওস রিগেইনড, দ্যাট ইজ দ্য সুপ্রিম অ্যাট দ্য ফুটবল ম্যাচ, এর উল্টোটা কি হচ্ছে? এটা হচ্ছে অর্ডার। অ্যান্ড দ্য হাবাব is the cities makes one try to the irritable, that is the noise, confusion, chaos. So এগুলো কি হচ্ছে? এই যে হাবাব, এইগুলোর মানেটা, এই টোটাল সেন্টেন্সটা, এই ওয়ার্ডটার মানেটা কি হচ্ছে? নয়েজ, কনফিউশন, ক্যাওস। তো নয়েজ, কনফিউশন, ক্যাওস এর উল্টোটা কি হবে? নয়েজ, সাইলেন্ট হবে, নয় তো এখানে যেখানে আছে, এখানে সাইলেন্ট যেহেতু নেই অপশনে, এখানে কোয়াইট আছে, দেন কোয়াইট। Select the pair of the following option, which is the set of the opposition, that is the humid. Humid মানে হচ্ছে ওটা আর্দ্রতা, and arid মানে হচ্ছে dry, দুটো opposite. এবারে যে divine মানে হচ্ছে close to God, আর infernal মানে হচ্ছে extremely annoying. Infernal মানেই হচ্ছে extremely annoying. তো সে divine এর উল্টোটাই হবে এটার মানেটা। To prospect of our marriage is remote. His, the opposite of the remote is in his, that is the sentence would be remote and ulto near. একটা জিনিস তোমরা খেয়াল করবে, এই রিমোট নিয়ে আর কিছু কিছু কোয়েশ্চেন আছে, মাঝে মাঝে কিন্তু রিপিট হয় বা রিপিট হচ্ছে, একটু মাইনিউটলি যদি তোমরা পড়ো, দেন ইউ ক্যান ইজিলি সলভ দ্য কোয়েশ্চেন। দ্য হাই
handed ways, that is the manager made his him an enemy, enemy of the people. That is the ekhane mane ta hocche using authority without consider the feeling to others. Others er proti kono feelings nei ekhane. Er ulto ta ki hobe, that is submissive or friendly. Friendly mane hocche definitely tomar others er proti feeling ache. Select the pair against sheta, that is the surmise mane hocche factor theke dure, and fact mane to fact. Then wanton mane hocche ekhane wanton mane ami niche diye diyechi done order hurt somebody, kauke hurt kora damage something. And restrained mane hocche the showing strong feelings, not showing the strong feelings. Mane ekta hocche mane hathuri marar moto, ekta hocche strong feelings ta na dekhano, mane soft actually ওটা দেখানো. দ্যাট ইজ দ্য অ্যাবর্টিভ অ্যান্ড সাকসেসফুল. একটা হচ্ছে নট কমপ্লিট কমপ্লিটেড সাকসেসফুলি, অ্যাবর্টিভটা হচ্ছে সাকসেসফুলি কমপ্লিটেড নয়, অ্যাবর্টিভ মানেই হচ্ছে তাই, মানে দ্যাট মিনস ফেল করে দেওয়া. ইন 19th সেঞ্চুরি দ্যার ওয়াজ দ্য হেড অফ দ্য রেজিস্ট্যান্স in Bengali, that is etar mane ta hocche prime, peak, high point, heyday mane hocche high point, the days of decline, that is the days of decline mane hocche low point. Obviously the prime day noy jeta, tar opposite hocche eta, that is the extravagance er opposite hocche extravagance. Mane ta ki using resource, luxury ভাবে থাকা. আর এটার অপোজিটটা হচ্ছে প্রুডেন্স. প্রুডেন্স মানে হচ্ছে থ্রেফট, দ্যাট ইজ দ্য কর্টিয়াসনেস, মানে অতটা বেশি স্পেন্ডিং মানি, মানি স্পেন্ড করছে. তো এই সব জিনিসগুলো মানে ঠিক উল্টোটা আর কি, ওটার উল্টোটা. হিউমিলিটি, হিউমিলিটি মডেস্টি হাম্বলনেস, এর উল্টোটা হচ্ছে হাম্বলনেস দেখানো, বিনয়ী. আর এর উল্টোটা কি হবে, প্রাইড, আমি খুব গর্বিত, মানে আমার কাজ আমার সবকিছুর জন্য আমি খুব গর্বিত, এটা হিউমিলিটির উল্টোটাই হচ্ছে এটা. দ্য অপোজিট অফ হেল্প ইজ, দ্যাট ইজ দ্য হিন্ডারনেস, দ্যাট ইজ দ্য রেজিস্ট্যান্স, অবস্ট্রাকশন এটসেট্রা. দ্য হেল্পের অপোজিট হচ্ছে ওইটা, দ্যাট ইজ দ্য অবস্ট্রাকশন. হেল্প মানে কি, কাউকে সাহায্য করা, আর অবস্ট্রাকশন মানে আমরা যেটা জানি বাধা দেওয়া, কোনো কাজে বাধা দেওয়া. The boy wore the dismal look after having failed to clear the final examination. তো এখানে কি দেখাচ্ছে, গ্লুমি, ডার্ক, ডিম, মানে যেটা মানে হচ্ছে ডিসমাল মানে হচ্ছে উজ্জ্বলতা কম, আর এর উল্টোটা হবে কি, চেয়ারফুল, উজ্জ্বলতা বেশি. তো ওর অ্যান্টোনিমস হচ্ছে চেয়ারফুল. The liberal views of the leader did not find favor with the section of his party. So, এখানে যেটা বলা হচ্ছে যে the liberal views of the leader did not find favor with the section of his party. এটা কোনো ইয়ে খুঁজে পাচ্ছে না. Liberal, liberal এর অপোজিটটা কি, liberal মানে হচ্ছে উদার, সে অনেক কিছু সে দেখতে পাচ্ছে উদারতার সঙ্গে. উদারতা মিন্স তার কাছে ভেদভাব এগুলো কম. আর তার অপোজিটটা কি হবে, লিবারেলের অপোজিট কি, কনজারভেটিভ. তো এখানে ওটাই হচ্ছে কনজারভেটিভ. তো হি স্পোক ইন হুইসপার, হুইসপার মানে ফিসফিস করে কথা বলা. ফিসফিস করে কথা বলার উল্টোটা কি হবে, শাউট মানে চিৎকার করে কথা বলা, এটা খুব সোজা. হি হ্যাড আ শার্প অ্যাটাক অফ ফিভার, তো যেটা হচ্ছে যে মাইল্ড, শার্প অ্যাটাক, মাইল্ড, শার্প মিন্স দ্য মানে ভেরি মাচ সিরিয়াস অ্যাটাক. আর এটার অপোজিটটা কি হবে, এটার অপোজিটটা হবে মাইল্ড. দ্যাট ইজ দ্য পেরেন্টস শুড নট বি দ্য বি লিটল দেয়ার চিলড্রেন আর্লি অ্যাটেম্পটস অ্যাট দ্য ড্রয়িং. সো এখানে যেটা হবে দ্যাট ইজ এটা হচ্ছে ডিসমিস আন আনইম্পর্টেন্ট, এরকম মানে চিলড্রেনকে খুব বেশি গুরুত্ব না দেওয়া, বিলিটল. আর এর উল্টো দিকটা কি হবে, এর উল্টো দিকটা হবে এনকারেজ, গিভ দ্য সাপোর্ট অর কনফিডেন্স, স্টুডেন্টকে কনফিডেন্স দেওয়া বা তার চিলড্রেনকে কনফিডেন্স দেওয়া.
He is a very sagacious of such a young person. It is the wise, clever, intelligent. হ্যাঁ, তো এটার মানে হচ্ছে sagacious মানে হচ্ছে intelligent, এর উল্টোটা কি হবে foolish. I find write this book to be the odious task, that is the extremely unpleasant. এটার মানে হচ্ছে মানে extremely মানে চরম ভাবে, odious task মানে মানে অনেকটা লিমিটের বাইরে গিয়ে. And ওর উল্টোটা কি হবে, উল্টোটা না delightful, ওর ঠিক অপোজিটটা. Philosophical work is the cerebral in nature and require much thought. That is the kernel. Kernel means cerebral, eta jeta bolche, that is the intellectual rather than the emotional physical. Intellectuality ta beshi. আর ওর উল্টোটা কি হচ্ছে, রিলেটিং টু দ্য ফিজিক্যাল স্পেশালি সেক্সুয়াল. তো কার্নাল মানেই হচ্ছে যে এটা ফিজিক্যালি বেশি ইনভলভমেন্টস, আর সেরিব্রাল মানে হচ্ছে যেটা ইন্টেলেকচুয়ালি বেশি ইনভলভ. দ্য গ্লিটার অ্যান্ড দ্য অপুলেন্স অপুলেন্স অফ দ্য বলরুম টুক, দ্যাট ইজ দ্য সিন্ড্রেলাস ব্রিথ অ্যাওয়ে, দ্যাট ইজ দ্য গ্রেট ওয়েলথ লাক্সারিয়াস. That is the opulence means that is the luxurious. Luxurious এর উল্টো উল্টোটা কি হবে, poverty, দারিদ্রতা. Many people prefer that is the vegetarian diet. Vegetarian diet prefer. Prefer এর উল্টো কি, abhor, মানে hate. It was and the arduous task. That is মানে খুব difficult, hard, heavy. আর ওর উল্টোটা কি হবে, এফোর্টলেস. দ্য ট্রাক ওয়াজ ট্রাভেলিং অ্যাট এ ট্রট. ট্রট মিন্স দ্য রেফারেন্স অফ দ্য হর্স অর দ্য আদার কোয়াড্রুপ. তো এটা রেফারেন্স টু দ্য হর্স, অ্যাট দ্য ব্রেক নেক স্পিড. তো ট্রাভেলিং অ্যাট দ্য ট্রট, দ্যাট ইজ দ্য হর্সের মতো. ব্রেক নেক স্পিড মানে হচ্ছে অনেকটা কমে যাওয়া, একটা বেশি একটা কম. হি ওয়াজ রাদার রিলাকটেন্ট টু হেল্প মি, that is unwilling, hesitant, etc. reluctant মানে, আর ওর উল্টোটা কি হবে, strongly wanting, that is the eager, like this. We were served a rich jar in the dinner, that is the plate. The gentle had aristocratic manners, that is the plebeian. দ্য অ্যারিস্টোক্রেটিক ম্যানার মানে অ্যারিস্টোক্রেসি মানেটা আমরা জানি, এর উল্টোটা হচ্ছে কমনার, মানে কমন পিপলদের মতো থাকা. দ্য বারবার ওয়াজ দ্য মোস্ট, দ্যাট ইজ দ্য লোকিয়াস ম্যান, দ্যাট ইজ দ্য টকেটিভ. টকেটিভ খুব বেশি কথা বলে. আর দ্যাট ইজ দ্য টেসিট্রন মানে হচ্ছে, টেসিট্রন মানে হচ্ছে আনটকেটিভ, যে কম কথা বলে. He conduct his conduct was always been the licentious, that is the dissolute, dissipated, etc. That is control. এটা হচ্ছে মানে control নেই যেটার উপর, আর এর উল্টোটা হচ্ছে controlled. Mr. Singh's report was at the word with the Mr. Sharma, that is at odd. Oddটা অর্ডের অপোজিটটা কি হবে, দ্যাট ইজ কনসিস্টেন্ট উইথ. অ্যান্ড দিস প্রপোজাল সিমস টু বি দ্য প্র্যাকটিসেবল অ্যান্ড আনফিজিবল. প্র্যাকটিসেবল মানে হচ্ছে ফিজিবল, ফিজিবলের উল্টোই হচ্ছে আনফিজিবল. সো থ্যাংক ইউ সো মাচ, দ্যাটস অল ফর নাও. প্লিজ কিপ ওয়াচিং অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল. টিল দেন গুড বাই.